নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই, এই মুহূর্তে একদমই মুখ থুবড়ে পড়েছে রাজ্যে আইন ব্যবস্থা। এইভাবে তো চলতে পারে না কোনো রাজ্য। এর মধ্যে সামনে 23 সেপ্টেম্বর বাধারঘাট উপনির্বাচন। নির্বাচনের এই সময়ে নির্বাচনী বিধি প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছেন মুখ্যমন্ত্রী, এইভাবে তো হয় না। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমন কথাই বললেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সুবল ভৌমিক। আইনের শাসন নেই ত্রিপুরায়, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং এই আইন শৃঙ্খলা এফেক্ট এই নির্বাচনে হতে পারে। তার জন্য নির্বাচন কমিশনকে আমরা বারবার আমাদের সমস্ত ঘটনা আমরা জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করেছে, আমরা এর আগে অভিযোগ জানিয়েছি। বারবার উনি আচরণ বিধি ভঙ্গ করছে, নির্বাচনী আচরণ বিধি, যেমন উনি স্পোর্টস। এখানে শেষ নয়, তিনি আরো বলেন রাজ্যে পালা বদলের পর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরও আঘাত হেনেছে বর্তমান সরকার, যেটাকে মেনে নেওয়া যায় না। এগুলি কি চলছে ত্রিপুরা রাজ্যে? সরকার আসার পরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর একজন ওএসডি, তিনি এই রাজ্যের সঙ্গে যার কোনো সংযোগ নেই, উনি প্রতিনিয়ত সংবাদপত্র জগৎ মিডিয়া। পাশাপাশি সুবল ভৌমিক আরো বলেন যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই বিপন্ন, সেখানে বাধারঘাটের উপনির্বাচনে সাধারণ মানুষ কতটা যে অবাধভাবে ভোট দিতে পারবে তা নিয়েও চিন্তিত তিনি। চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এখানে একটা উপনির্বাচন হচ্ছে, যেখানে সংবাদপত্র জগতে মিডিয়ার স্বাধীনতা নেই, সেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার স্বাধীনতা কতটুকু পাবে, কত লোকসভা নির্বাচন, যে নির্বাচন ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত। এইভাবে তো কোনো রাজ্য চলতে পারে না। এইসব বিষয় নিয়ে নির্বাচন দপ্তরে প্রদেশ কংগ্রেসের তরফে অভিযোগও জানানো হয়েছে। সুবল ভৌমিক আশাবাদী, যদি বাধারঘাটে অবাধ নির্বাচন হয় তাহলে কংগ্রেস দলের জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।